প্রচন্ড অসুস্থ ছিলাম। তখন আমার মনে হচ্ছিল আমি কি আর ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো, আবার কি অভিনয় করতে পারবো। এই সময়ে ইত্যাদির হানিফ সংকেত আমার কাছে এলো যে আপনাকে আমরা নিয়ে যাব, আপনি হাঁটতে পারেন বা না পারেন গাড়ি করে নিয়ে যাব, দোতলায় চেয়ার দিয়ে আপনাকে ওঠাবো এবং ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেব। সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি দোয়া চাইছি, এবার আমার জন্য আপনারা দোয়া করুন, আমি যেন দৌড়াতে পারি, হাঁটতে পারি, আগের মতো অভিনয় করতে পারি, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আছে আপনাদের যেন আনন্দ দিতে পারি। ধন্যবাদ সবাইকে। হঠাৎ কি মনে কেটে, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, সকালে হাঁটতেও যাও না, তাই তোমার খোঁজ খবর নিতে আসলাম। তা শরীরটা ভালো তো? ভালো ছিল না, একটু অসুস্থ ছিলাম, তোমাকে তো আয় এখন একটু ভালো আছে। তা এত মনোযোগ দিয়া পত্রিকা কি পড়তেছো? পড়তেছিলাম কে কিভাবে শত কোটি আর হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাই দোস্ত, যেভাবেই হোক ধরা কিন্তু পড়তেছে। আর এই সব পড়া একটা প্রশ্ন মাথায় ঘুরতেছে, আর আমরা যে কই অভাবের স্বভাব নষ্ট, এই কথাটা মনে হয় ঠিক না। অভাব না থাকলেও বা বেশি টাকা পয়সা থাকলেও মানুষের স্বভাব নষ্ট হইতে পারে। এই যে পত্রপত্রিকায় অবৈধ আয়ের শত শত কোটি টাকার মালিকদের খবর বেড়ে দিচ্ছে, এরা তো কেউ অভাবই না। অভাবই হবো কেন, আমি শুনছি এগুলো মধ্যে অনেকে দুয়াও খেলে। তাইলে এটা কী বলবা, অভাব না স্বভাব? অবশ্যই স্বভাব, অভাবই জুয়া খেলার পাশাপাশি অভাবই তো জুয়া খেলে না, খেলে তো স্বভাব দোষে। আরে বাইরে স্বভাব দোষে মানুষ অনেক কিছু করে। অনেকে দেখছি হঠাৎ বেশি পয়সা হইলে ঘরে বউ থাকতেও পরকীয়া করে বেড়ায়, গিফট দেয় ডায়মন্ডের, তখন সংসারের ভাতে নানান ঝামেলা। এটা তো অভাবের না, স্বভাবের দোষ। আমার শুনছো না, দারোয়ান পিয়ন থেকে শুরু করে অনেক কর্মচারীও অবৈধ কাম করে শত কোটি টাকার মালিক হয়ে গেছে। তার মানে যাকে স্বভাবই দোষ আছে তাকে অভাব গেল স্বভাব বদলায় না। এই জন্যই তো কয় কয়লা ধুইলে ময়লা যায় না।